আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পবিত্রতা সম্পর্কে। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব এবং সেগুলোর উত্তর জেনে তারপরে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। তুমি বলো তো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাজাসাত সম্পর্কে। তুমি বলো, নাজাসাত কয় প্রকার? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, নাজাসাত দুই প্রকার। তুমি বলো সে নাজাসাতের প্রকারগুলো কি কি? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছ। নাজাসাত দুই প্রকার, সে আর সেগুলো হচ্ছে নাজাসাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা, দুই নাজাসাতে হুকমি বা অপ্রকৃত অপবিত্রতা। তুমি বলো, অপবিত্রতার ব্যাপারে সতর্ক না থাকলে কি হয়? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছ। অপবিত্রতার ব্যাপারে সতর্ক না থাকলে কবরে শাস্তি ভোগ করতে হয়। তুমি বলো তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই দুটি কবরে আজাব হচ্ছিল, কি কি কারণে আজাব হচ্ছিল ওই কবর দুটিতে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছ। তাদের মধ্যে একজনের কবরে শাস্তি হচ্ছিল যে সে অপবিত্রতা থেকে, অর্থাৎ প্রসাবের অপবিত্রতা হতে পবিত্র থাকার চেষ্টা করত না, আর অপরজন চগলখুরি দুর্নাম করে বেড়াত। এই দুই কারণে দুজনের কবরে আজাব হচ্ছিল। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মূলত গত ক্লাসে যা আলোচনা করেছিলাম সেই বিষয়েরই একটি অংশ, ওই বিষয়েরই একটি অংশ আজকে আলোচনা করব, ওই একই বিষয় মূলত। আর নাজাসাত বা তহারাত, নাজাসাত এর বিপরীত শব্দ হচ্ছে তহারাত, অর্থাৎ তাহারাতুন পবিত্রতা এর বিপরীত হচ্ছে নাজাসাত। আর তহারাত সম্পর্কে আজকে আলোচনা করব, আর এই বিষয়টি খুবই গুরুত্ব দিতে হবে এই কারণে যে পবিত্র থাকা সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ ইবাদতের ক্ষেত্রে এই পবিত্র থাকা একটি শর্ত, বিশেষ করে সালাতের ক্ষেত্রে, কোরআন মাজিদ স্পর্শ করার ক্ষেত্রে পবিত্র থাকতে হবে, না হলে তার সালাত আদায় হবে না এবং কোরআন মাজিদ সেই স্পর্শ করতে পারবে না। এরকম কিছু ইবাদতের জন্য পবিত্র থাকা অপরিহার্য। আর নাজাসাতের বিপরীত হচ্ছে পবিত্রতা, অর্থাৎ অপবিত্রতার বিপরীত হল পবিত্রতা। পবিত্রতা আরবি শব্দ তাহারাতুন, আর তহারাতুন এটি হচ্ছে পবিত্রতা। অজু গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার, আর সেটি হচ্ছে তায়াম্মুম। অজু গোসল তায়াম্মুম ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। এখান থেকে তোমাদের প্রশ্ন হবে, তুমি বলো তো পবিত্রতার আরবি শব্দ কি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, পবিত্রতার আরবি শব্দ হচ্ছে তাহারাতুন। তুমি বলো তো,
কি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়, কিসের দ্বারা পবিত্রতা অর্জন করা যায় বা কিসের মাধ্যমে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, ওযু গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। ইবাদতের জন্য পবিত্র থাকা একান্ত প্রয়োজন, পবিত্র না হয়ে নামাজ আদায় করা যায় না। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না এবং আত্মসাতের মাল সাদাকা দান হয় না, মুসলিম শরীফের হাদিস এটি। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হবে যে পবিত্রতা অর্জন করা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, অথবা প্রশ্ন এমন হতে পারে যে পবিত্র ছাড়া ইবাদত সালাত আদায় হয় না, এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তখন তোমাদের এখান থেকে লিখতে হবে যে এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না এবং আত্মসাতের মাল সাদাকা দান হয় না, মানে আত্মসাত করা মাল সেটা দান করলে সে দান হয় না, মুসলিম শরীফের হাদিস। আবার প্রশ্নটি এমন হতে পারে যে মুসলিম শরীফের হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা না হলে নামাজ হয় না এই ব্যাপারে কি বলেছেন বা পবিত্রতা সম্পর্কে কি বলেছেন, তখনও তোমাদের এই হাদিসটি লিখে দিতে হবে। পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে, লেখাপড়া ও কাজকর্মে মন বসে, আল্লাহ তাআলাও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, অর্থ আর উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন, সূরা আত-তাওবা আয়াত 108। দেখো, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে পবিত্র থাকলে কি হয়, লিখতে হবে পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে, লেখাপড়া ও কাজকর্মে মন বসে, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, অর্থ আর উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদের আল্লাহ ভালোবাসেন। এখান থেকে প্রশ্নটি আমার এমনও হতে পারে যে পবিত্র উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন বা পবিত্রতা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, তখন তোমাদের এটা লিখে দিতে হবে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, এর অর্থ সহ লিখে দিতে হবে। যারা আরবি লিখতে পারবে না, শুধু অর্থ লিখে দিলেই হবে। তবে এখান থেকে প্রশ্নটি এমনও হতে পারে যে আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ ভালোবাসেন, এটি কোন সূরার কত নম্বর আয়াত, তুমি বলো তো এটা কোন সূরার কত নম্বর আয়াত? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, সূরা তাওবা আয়াত 108। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পবিত্রতা ও পরিচ্ছন্নতার অতুলনীয় দৃষ্টান্ত ছিলেন। তাহলে পবিত্রতা ও পরিচ্ছন্নতার অতুলনীয় দৃষ্টান্ত কে ছিলেন? হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা ও পরিচ্ছন্নতার অতুলনীয় দৃষ্টান্ত ছিলেন। তিনি তার উম্মতকে পবিত্রতা অর্জনের জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন এবং পবিত্র থাকার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ বা অঙ্গ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ বা অংশ, মুসলিম শরীফের হাদিস। তাহলে পবিত্রতা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই প্রশ্ন যদি আসে তুমি কি উত্তর দিবে বলো তো? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে যে পবিত্রতা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অংশ।
এবার আমরা দেখব পবিত্রতার প্রকারভেদ। পবিত্রতা দুই প্রকার, পবিত্রতা দুই প্রকার, দুই। দেখো, এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা, আরেকটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা এ সম্পর্কে আমরা এখন বলবো যে হৃদয়কে যাবতীয় শিরক, আকিদা, রিয়া, গীবত ইত্যাদি থেকে মুক্ত রাখার নাম অভ্যন্তরীণ পবিত্রতা। যদি তোমাদের প্রশ্নে আসে অভ্যন্তরীণ পবিত্রতা কাকে বলে, তখন তোমাদের লিখতে হবে যে হৃদয়কে যাবতীয় শিরক, আকিদা, রিয়া, গীবত ইত্যাদি থেকে মুক্ত রাখার নাম অভ্যন্তরীণ পবিত্রতা। অর্থাৎ অন্তরকে, হৃদয়টাকে যাবতীয় কলুষিত থেকে, যাবতীয় খারাপ বিষয়গুলো থেকে মুক্ত রাখা, এটাই হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা, শরীয়তের বিধি মোতাবেক অজু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জনকে বাহ্যিক পবিত্রতা বলে। অর্থাৎ অজু, গোসল, তায়াম্মুম ইত্যাদির মাধ্যমে যে শরীরের বাহ্যিক অপবিত্রতা, বাহ্যিক অপবিত্রতা যদি থাকে, এই অপবিত্রতা থেকে মুক্ত করাকে বাহ্যিক পবিত্রতা বলা হয়। পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত। তুমি বলো তো পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড কি? হ্যাঁ, পবিত্রতা অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত, ইসলামী শরীয়ত। নিজের জ্ঞান বুদ্ধি বা অভিরুচি অনুযায়ী এ বিষয়ে কিছু কম বেশি করার কারো অধিকার নেই। কেবল সেসব বস্তুই পবিত্র পবিত্র যাকে শরীয়ত পবিত্র বলেছে, আর সেসব বস্তু অপবিত্র যাকে শরীয়ত অপবিত্র বলেছে। অর্থাৎ নিজে ইচ্ছা করলে কোনো বিষয়কে অপবিত্র বলবে বা পবিত্র বলবে এ বলার কোনো অবকাশ নেই। কারণ অপবিত্র সেটি যেটি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যে এটা পবিত্র, আর যেটা শরীয়ত অপবিত্র করে দিয়েছে সেটা কখনোই পবিত্র বলা যাবে না। কারণ পবিত্র অপবিত্র তার মানদণ্ড নির্ণয় করবে শরীয়ত। সুতরাং শরীয়তের বিধি মোতাবেক পবিত্রতা অর্জন করতে হবে, নিজের ধ্যান ধারণা ও রুচির বশীভূত হয়ে পবিত্রতা ও অপবিত্রতার কোনো মানদণ্ড ঠিক করা উচিত নয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজি ওয়ালাকি ইউরিদু লিয়ুতাহহিরাকুম। অর্থ হচ্ছে আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান। সূরা আল মায়েদা আয়াত 6। এখান থেকে প্রশ্ন হতে পারে যে সকল সমস্যার সমাধানের জন্য বা পবিত্রতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? পবিত্রতা অর্জনের জন্য অথবা মানুষের সকল সমস্যা সমাধানের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? তখন তোমাদের এই আয়াতটি লিখে দিতে হবে যে আল্লাহ তাআলা বলছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজি ওয়ালাকি ইউরিদু লিয়ুতাহহিরাকুম। আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান। এই অর্থটি লিখে দিলেই হয়ে যাবে, অথবা এই আয়াতটি লিখে দিয়ে বলতে পারে যে এটা কোন সুরার কত নম্বর আয়াত, তখন বলতে হবে সূরা আল মায়েদা আয়াত 6। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে সঠিকভাবে
পবিত্রতা অর্জন করতে হবে এবং যাবতীয় অপবিত্রতা থেকে আমাদের মনকেও মুক্ত রাখতে হবে, আমাদের হৃদয়কে মুক্ত রাখতে হবে এবং যেটা আমাদের অভ্যন্তরীণ পবিত্রতা হিসাবে গণ্য হবে। কারণ হৃদয়কে যদি আমরা কলুষিত থেকে, হৃদয়কে যদি আমরা খারাপ থেকে, অশ্লীলতা থেকে, শীত থেকে মুক্ত না করতে পারি তাহলে আমাদের অভ্যন্তরীণ পবিত্রতা আসবে না। আর বাহ্যিকভাবে যে নাপাকিগুলো রয়েছে, নাজাসা সম্পর্কে আমরা জানলে বুঝতে পারবো যে নাজাসা থেকে যখন আমরা নিজেদেরকে পবিত্র করার চেষ্টা করব তখন আমাদের বাহ্যিকভাবে পবিত্রতা সাধিত হবে। বাহ্যিকভাবে পবিত্রতা অর্জনের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই টপিক্সের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, সবাই লিখে নাও, তাহারাত কাকে বলে এর প্রকার দুটির বর্ণনা দাও। এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।